আজ বিশ্ব মানব অধিকার দিবস। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত হয়ে গেল দ্য লেজেন্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড 2021। সারাদিন বারাটি ফির মুখোমুখি হয়ে কি বললেন চেয়ারম্যান মুখার্জি? আসন শুনিনি। সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের অন্য রাজ্য থেকেও অবশ্য প্রতিনিধিরা এসছেন। আমরা মূলত আজকের প্রোগ্রামটা করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যারা রেগুলার এভরিডে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই সমাজটাকে বিল্ড আপ করার জন্য যারা প্রতিনিয়ত মানুষের তরে মানুষের পাশে কাজ করে যাচ্ছে, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে একটা মর্যাদা দেওয়া, তাদেরকে একটা জাস্ট লাইক হ্যাটস অফ জানানোর জন্যই আমরা কিন্তু বছরে আজকের দিনের এই অনুষ্ঠানটা করি। এবং আপনারা দেখলেন যে বিভিন্ন স্তরের মানুষ, যেমন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা বাস চালককে আমরা সম্মানিত করলাম, আমরা এক বিশিষ্ট চিকিৎসককে দিলাম, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে দিলাম, আবার ট্রান্সজেন্ডারদের নিয়ে যিনি কাজ করেন ওনাকেও দিয়েছি, আবার মনে করুন এই যৌনকর্মীদের নিয়ে যিনি কাজ করছেন দুর্বার সংগঠন তাকেও দিয়েছি, আবার মনে করুন পুরুষ অধিকার নিয়ে যিনি কাজ করছেন, হ্যাঁ, যে আমরা নারী অধিকারটাই বুঝি, জানি, শুনি, দেখতে পাই, কিন্তু পুরুষদেরও যে অধিকার আছে তার উপরে যিনি কাজ করছেন ওনাকেও আমরা সম্মানিত করেছি। তো সমাজের প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু মানুষকে, যেসব সমাজকর্মীরা সমাজটাকে বিল্ড আপ করার জন্য কাজ করে চলেছেন, তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করেছি। এইটুকুই আমাদের মূলত আজকের এই প্রোগ্রামের মানে মেন মোটো। পাওয়ার্ড বাই জীবনপুর বানপ্রস্তুত ট্রাস্ট ওল্ড এজ হোম।